ডিটল টাটানি বিদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ আরের পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সঙ্গে অতিথি হয়ে অনলাইনে যুক্ত আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং আছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরু করতে চাই পাকিস্তানের প্রসঙ্গে। মহিউদ্দিন আহমদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। পাকিস্তানের এখন যে অবস্থা, অনাস্থা প্রস্তাব সেটি নাকচ করলেন ডেপুটি স্পিকার এবং এর পরপরই পার্লামেন্ট ভেঙে দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন প্রেসিডেন্টকে, এবং সে অনুযায়ী মানে সংসদ ভেঙে দেওয়া হলো পার্লামেন্ট, এবং এখন 90 দিনের মধ্যে নির্বাচনী একটা বাধ্যবাধকতা রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছেন নির্বাচন যাতে হয় সেই নির্বাচনের প্রস্তুতি নিতে জনগণকে বলেছেন। কোন দিকে যাচ্ছে আসলে পাকিস্তানের এই পরিস্থিতি? এই যে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো, এটি ইমরান খানের জন্য কতটা ভালো হলো কিংবা খারাপ হলো? ধন্যবাদ। পাকিস্তান যা ঘটছে এটাই স্বাভাবিক পাকিস্তানের জন্য, আমরা এভাবেই দেখে আসছি। আমরা যখন পাকিস্তানে ছিলাম তখনও কিন্তু আমাদের এখানে এরকমই হতো, অনাস্থা প্রস্তাব। আমরা জানি যে 1955 সালে অনাস্থা প্রস্তাব দিয়ে যুক্ত ফ্রন্টকে, ওটা অবশ্য প্রথমবার ইয়ে হয় নাই, আওয়ামী লীগ থেকে অনাস্থা দেওয়া হয়েছিল, পরে আবার অনাস্থা দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। তো সেই আশঙ্কা থেকে যে ঘন ঘন সরকার পরিবর্তন যাতে না হয়, সেই জন্যই আমাদের 72-এর সংবিধানে আর্টিকেল 70টা আনা হয়েছে। মহিউদ্দিন আহমদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? দুঃখিত, আমরা শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই যখন শুনতে পাবো বাকিটা শুনবো আপনার কাছ থেকে, আপনি যেখানে ছিলেন সেখান থেকে। ডক্টর সৈয়দ মঞ্জুর ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যেটি মহিউদ্দিন আহমেদ বলছিলেন। দুঃখিত মহিউদ্দিন আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে? শুনতে পাচ্ছি, জি বলুন। আমরা মাঝখানে একটু শুনতে পাচ্ছিলাম না, এখন শুনতে পাচ্ছি, বলুন। তো ওইটা ঠেকানোর জন্য, যাতে ঘন ঘন সরকার বদল না হয় বা পার্লামেন্টারি কু না হয়, সেজন্য আমাদের 72-এর সংবিধানে আর্টিকেল 70 সংযোজন করা হয়েছে। এখন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমরা কিন্তু এখন অনেকে এটা রদ করার কথা বলি। ইনফ্যাক্ট পাকিস্তানে যে জিনিসটি হয়েছে এটা কিন্তু সাংবিধানিক নিয়মের বাইরে হয় নাই। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা যদি অনাস্থা দেন সেটা তো অসাংবিধানিক না। এখন এই ক্ষমতার লড়াইতে ইমরান খান ভাবছেন যে ক্ষমতাটা হাতছাড়া হয়ে যাবে, তিনি এটা চাননি। তো যেভাবেই হোক ডেপুটি স্পিকার এই আবেদনটি খারিজ করে দিয়েছেন। আমি জানি না, ডেপুটি স্পিকার সম্ভবত তার দলেরই লোক, ওরা মামলা করেছে, প্রতিপক্ষ বিরোধীরা। এই বিরোধীরা যারা আন্দোলন করছেন তারা অতীতে সরকারে ছিল, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল এবং তাদের সরকারও এর আগে বাতিল হয়েছে, এবং ওই সমস্ত আন্দোলনে ইমরান খানরাও ছিলেন। এই মিউজিক্যাল কি বলে চেয়ারের মতন পাকিস্তানে চলছে। তো পাকিস্তানে এখন সবারই, আমরা অনেকেই অনুমান করি যে এর পেছনে সামরিক বাহিনীর হাত আছে, বিদেশি ষড়যন্ত্র এই তত্ত্ব আমি বিশ্বাস করি না। এটি তো শুধুমাত্র ইমরান খানই বলছেন, বিরোধী শক্তির কথা, বিদেশি শক্তির কথা ইমরান খান বলছেন, কিন্তু আমরা যতটুকু জানি যে সামরিক শক্তি আসলে পেছন থেকে নিয়ন্ত্রণ করে পাকিস্তানের রাজনীতিকে। এইটা হচ্ছে আমাদের মানে নেতাদের, আমরা জানি তারা ওই যে ভাষণের নাম মুখে আনেন না, তারা ওই কথায় কথায় বিদেশি ষড়যন্ত্রের কথা বলেন, এটাতে আমরা অশুনতে অভ্যস্ত, সেটাও ইমরান বলছেন। কিন্তু কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে নিয়মটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা যদি অনাস্থা দেয় তো সরকারকে তো সাথে সাথে পদত্যাগই করা উচিত, সভ্য দেশে তাই হয়। আমরা এই ধরনের বিভিন্ন দেশের যে পার্লামেন্টে যা দেখি, সাথে সাথে তারা পদত্যাগ করেন কিংবা আগাম আভাস পেয়েই পদত্যাগ করেন। এরপরে যাদের যাদের সংখ্যাগরিষ্ঠের প্রতি, যাদের যাদের প্রতি সংখ্যাগরিষ্ঠের আস্থা আছে, তারা সরকার গঠন করেন, সেটাই হচ্ছে। কিন্তু বাংলা পাকিস্তানে হচ্ছে কি, সংবিধানটাকে কার্যকরভাবে চলতে দেওয়া হচ্ছে না সবসময়। ইমরান খানের একটা ভাবমূর্তি দাঁড়ায় গেছে, কারণ তিনি একজন ভালো ক্রিকেটার ছিলেন, পপুলার অলরাউন্ডার ছিলেন, সেই হিসেবে তার অনেক ভক্ত আছে, সেটা হলো অন্য জিনিস, রাজনীতি তো অন্য জিনিস। এখানে তো ওই ওই ক্রিকেটের পপুলারিটি দিয়ে হবে না, সেখানে সংবিধানকে ইয়ে করতে হবে। তো যার জন্য আমার মনে হয় যে পাকিস্তানে এখন এই নিয়ে খেলা চলবে। একটা আশঙ্কা আছে যে যদি সামরিক বাহিনী হস্তক্ষেপ করে সেটা কি সাময়িক সময়ের জন্য করবে না দীর্ঘ সময়ের জন্য করবে? কারণ এর আগে দুবার আমরা দেখেছি জিয়াউল হক এবং পারভেজ মোশাররফ, তারা দীর্ঘদিন ছিলেন ক্ষমতা এবং এই সুযোগটা করে দিয়েছে যে রাজনীতিবিদদের এই কন্দল।
সেটাই, এখনও তো সেই একই রকম হচ্ছে যেটা আমাদের দেশেও হয়েছিল 1/11 সময়, যে দুই রাজনৈতিক দলের দ্বন্দ্ব আসলে সামরিক শক্তির উত্থান ঘটায়। একটু জানতে চাইবো সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যে এখন যে পরিস্থিতিটার হচ্ছে, যেটি বলছিলেন যে সামরিক শক্তি যে কোনো সময় চলে আসতে পারে পাকিস্তানের এখনকার যে পরিস্থিতি, সেটি আসলে সেই দেশের জন্য কতটা ভালো হয়, অতীতের অভিজ্ঞতার বিশ্লেষণ কী বলে, এবং সেই সঙ্গে ইমরান খানের জনপ্রিয়তার ঘাটতি একটু আপনাদের কাছ থেকে পর্যালোচনা শুনতে চাইব। যে তা বলা হচ্ছে যে বিদেশি ঋণ নিয়েছেন তিনি, তার কূটনীতিতে নানান রকম ভুল তার রয়েছে নানান রকম, এটিকে আসলে বলার জন্য বলা কিনা, নাকি আসলেই তার এই ধরনের সিদ্ধান্তগুলোতে কোনো রকম ভুল ছিল? মঞ্জুরুল ইসলাম, পাকিস্তানের ইতিহাসটা খুব অদ্ভুত। তাদের ইতিহাসের প্রথম 11 বছর গণতন্ত্রের প্রতি কিছুটা বিশ্বস্ততা ছিল। 1958 সালের সামরিক শাসন যখন জারি হলো, তখন থেকেই এটা সামরিক শাসনের ইতিহাস বলা যেতে পারে। ওই মাঝে মাঝে আসেন সিভিলিয়ানরা, কিন্তু সেনাবাহিনীর সমর্থন যেদিন চলে যায় তাদের পতন হয়। খেয়াল রাখতে হবে, এখন পর্যন্ত কোন নির্বাচিত সরকার পাকিস্তানের মেয়াদ পূর্ণ করতে পারে, মেয়াদ পূর্ণ করার আগে সবাইকে চলে যেতে, আর সামরিক বাহিনীর সঙ্গে যদি দ্বন্দ্ব হয় বুঝে নিতে হবে, যদি সেনাপ্রধান কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ান তাহলে তার পক্ষে আর ক্ষমতায় থাকাটা সম্ভব না। এটা একেবারে মোটা দাগে এটা হচ্ছে পাকিস্তানের রাজনীতি। এখন বিষয় হচ্ছে ইমরান খানের কতগুলি ভুল সিদ্ধান্ত বিরোধীরা বলছেন এবং সংবাদপত্রের বিশ্লেষণে আমি দেখতে পাচ্ছি। প্রথমত এই সোভিয়েত রাশিয়ার সঙ্গে, এখন তো সোভিয়েত রাশিয়া নেই, এক সময় তো পাকিস্তানের সঙ্গে সোভিয়েত রাশিয়ার, পুরনো সোভিয়েত রাশিয়ার একটা দ্বন্দ্ব ছিল। আমাদের মুক্তিযুদ্ধের সমর্থক ছিল রাশিয়া, আর পাকিস্তানের পক্ষে ছিল যুক্তরাষ্ট্র। তারপর চীনের বন্ধুত্ব হলো 71 সালে, তারপর চীনও পাকিস্তানের সঙ্গে যোগ দিল। এই যে অক্ষ থেকে বেরিয়ে তিনি পাকিস্তানকে পরিত্যাগ করে চলে গেলেন রাশিয়ার দিকে, এতে তার ভিতরে সামরিক বাহিনীর ভিতরে একটা অসন্তোষ তৈরি হচ্ছে এবং তার প্রশাসনে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। সেই অসন্তোষটা ভুল সিদ্ধান্ত তার, রাশিয়ার সঙ্গে অন্যভাবে তার সম্পর্ক ডেভেলপ করতে পারতেন, কিন্তু যখন এই পশ্চিমা শক্তিগুলি চাইছে যে রাশিয়ার সঙ্গে কোনো দেশেরই সম্পর্ক রাখা উচিত নয়, তখন তিনি মস্কোতেও একটা ভ্রমণ করে আসলেন। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন ধরনের ঋণ নিচ্ছেন আন্তর্জাতিক সংস্থা থেকে, এই ঋণের কারণে শ্রীলঙ্কাতে এত বড় বিক্ষোভ দানা বেঁধেছে। এবং পাকিস্তানের রাজনীতিটা সবসময় বলেন, দেখুন বাংলাদেশ ঋণ নিচ্ছে নিজের শর্তে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো ঋণ ছাড়াই তারা বড় বড় প্রকল্প করে ফেলছে। পাকিস্তানে সবসময় কেন এই ঋণটা নিতে হবে, তার কারণটা হচ্ছে পাকিস্তানের একটা স্বার্থান্বেষী মহল আছে, যারা চায় যে ঋণটা আসুক এবং এই ঋণের নানান ধরনের উপকারিতা তারাই ভোগ করে। পাকিস্তানের প্রশাসন আর ব্যবসায়ী আর হচ্ছে জমিদার, ল্যান্ড ওনার্স যাকে বলি আমরা, আর হচ্ছে সেনাবাহিনী, এই চার গোষ্ঠী মিলে সরকার চালায়। এখন কোন সিদ্ধান্ত কখন কে নিচ্ছে এটি অনেক সময় মন্ত্রী পরিষদের অনেক সদস্য জানেন, ফলে এখন যেটা হচ্ছে পত্রপত্রিকায় দেখলাম একটা সাংবিধানিক সংকট সৃষ্টি। ডেপুটি স্পিকার যে কাজটি করেছেন সেটি নাকি তিনি করতে পারেন না, পাকিস্তানের সংবিধান আমি পড়িনি, হয়তো মহিউদ্দিন করেছেন, সংবিধান না পড়ে আমি মন্তব্য করা আমার ঠিক নয়, কিন্তু পত্রপত্রিকা যেটা দেখলাম বিকেল বেলা আজকে আমি, যে ডেপুটি স্পিকার এইভাবে 177 জনের স্বাক্ষর নিয়ে যে অনাস্থা প্রস্তাব নাকচ করতে পারেন না, কিন্তু পাকিস্তানের রাষ্ট্রপতি পারেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রিসভা ভেঙে দিয়ে, পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচন ঘোষণা করা, সেটি 3 মাসের ভিতর অনুষ্ঠিত হতে হবে। তো এই সিদ্ধান্তটা যদি ইমরান খান আগেই নিয়ে ফেলতেন, অনাস্থা প্রস্তাব যখন গুঞ্জনটা শোনা যাচ্ছে তিনি যদি পার্লামেন্ট ভেঙে আবার একটা নির্বাচনের প্রস্তুতি নিতেন, তাহলে এই সমস্যাটা সৃষ্টি হতো। আমার মনে হচ্ছে সমস্যাটা তৈরি করা হয়েছে যাতে ওই সামরিক বাহিনীর কিছুদিনের জন্য অন্তত ক্ষমতা গ্রহণের পথটা প্রশস্ত হয়। সামরিক বাহিনী এলে আমার মনে হয় ওই যে অ্যালাইনমেন্টটা মস্কো না ওয়াশিংটনে, ওয়াশিংটনের দিকে একটু ঝুঁকে যাবে, তারপর দেখা যাচ্ছে ঋণের হয়তো শর্তগুলি আরো হালকা করে দেয়া হবে, শিথিল করা হবে, হয়তো নতুন ঋণ আসবে এবং পাকিস্তানের অর্থনীতি কিছুদিনের জন্য চাঙ্গা হবে। যদি চাঙ্গা হয় তাহলে তো মানুষ যারা ক্ষমতায় থাকবে তাদেরকেই রাখতে চাইবে। আমার মনে হয় পাকিস্তানের রাজনীতির বিশ্লেষণ আমি গত কয়েক বছর ধরে দেখছি, এই প্রবণতাটাই তাদের এখানে সবচেয়ে বেশি। কিছুদিন পর পর সামরিক বাহিনী আসে,
কোনো না কোনো সময় যখনই যেটা আপনি বলছিলেন যে যখন সামরিক বাহিনীর কোনো না সাথে সম্পর্কটা খারাপ হয় বা ঘাটতি দেখা দেয় তখনই তারা আবার নতুন করে ক্ষমতায় আসে, এসে আবার তাদের পছন্দ মতো লোককে বসে তাদের উদ্দেশ্য হাসিল হওয়ার পরে। কিন্তু সেই জায়গায় আজকে আমরা যেটি দেখলাম যে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে বিরোধীরা, তারা যেটা আপনি বলছিলেন যে অনাস্থা প্রস্তাবকে যে বাতিল করে দেয় এটাকে অবৈধ এবং এটিকে অবৈধ বলেই তারা আসলে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। মহিউদ্দিন আহমেদের কাছ থেকে একটু শুনে নিতে চাই, মহিউদ্দিন আহমেদ, এতে করে কি তাতে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের ইতিহাস বা এমনি রাজনীতির ইতিহাস কি বলে? আমরা বিগত সময় থেকে, বিশেষ পারভেজ মোশাররফের সময় থেকে আমরা জানি পাকিস্তানের বিচার বিভাগ খুবই শক্তিশালী এবং স্বাধীন, এবং আমরা যদি আমাদের সঙ্গেও তুলনামূলকভাবে চিন্তা করি পাকিস্তানের গণমাধ্যম এবং বিচার বিভাগ অনেক, মানে তাদের অনেক সুনাম আছে আমি এটাই বলবো। তো সুতরাং সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট কিভাবে দেখবে আমি জানি না, তো সুপ্রিম কোর্ট তো আইনের বাইরে যাবে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যেটা মঞ্জুর ভাইও বললেন যে ইমরান খান আসলে একটু দেরি করে ফেলেছে, এবং এটা অনাস্থা প্রস্তাব দেওয়ার পরে তার ফেস করা উচিত ছিল, তার পপুলারিটি টেস্ট অথবা পদত্যাগ করা উচিত ছিল। ভারত হলে কিন্তু এইভাবে হতো না, ভারতও এরকম আগাম নির্বাচন হয়েছে এর আগে, কিন্তু তারা যখন দেখে যে না আগাম নির্বাচন হলে আমার সংখ্যাগরিষ্ঠতা একটু কম আছে, আমি আর একটু বেশি পেতে পারি, যেটা আমার আমরা জানি যে এটা ইন্দিরা গান্ধীর সময় এরকম একবার হয়েছিল, তো এটা হতে পারতো, কিন্তু এখন একটু লেজে গোবরে অবস্থা করে ফেলছে। আর সামরিক বাহিনীর আমরা যেভাবে দেখি, পাকিস্তানি মধ্যবিত্ত আমি জানি না তারা হয়তো ওইভাবে দেখে না, আমাদের এখানেও মধ্যবিত্ত কিন্তু সামরিক বাহিনীর সম্পর্কে খুব নেতিবাচক না, তার কারণ মধ্যবিত্তে সবাই হলো তারা স্থিতি চায়, তারা গন্ডগোল চায় না। তো সুতরাং সামরিক বাহিনী ওই সুযোগে যদি এসে ওইটা দিতে পারে, এবং অতীতে তারা দিয়েছে, কারণ রাজনৈতিক দলগুলো যখন নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করে এবং সামরিক শক্তির উত্থান ঘটে তাতে করে, তখন সামরিক বাহিনী ওই সুযোগটা নেয়, সুযোগটা করে দেয় রাজনীতিবিদরা। সুতরাং এইটা তো রাজনীতিবিদরা জানে যে আমরা ঝামেলা করলে এই সুযোগে অন্য শক্তি চলে আসবে। তো পাকিস্তান রাষ্ট্রটা হচ্ছে এটা বলে কথায় কথায় যে পাকিস্তানের একটি সেনাবাহিনী নাই, সেনাবাহিনীর একটি রাষ্ট্র আছে, তো জিনিসটা অনেকটা এরকম। এবং আমরা যদি 47-এর পর থেকেই দেখি আসলে তারা 1953-54 থেকে সামরিক বাহিনী ডিক্টেট করছে তাদের সবকিছু, সেটাই এখন পর্যন্ত তো পাকিস্তানে এখন পর্যন্ত যেটুকু হচ্ছে এটুকু তো আসলে যারা বলেন বিশ্লেষক যারা আছেন তারাও বলছেন যে পেছন থেকে কলকাঠি পুরোটাই সামরিক শক্তি নাড়ছে। এটা অনেক দেশেই নাড়ে, এটা সামরিক বাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থা, দুর্বল গণতন্ত্র এবং দুর্বল অর্থনীতির দেশগুলোতে সব সরকারই সেনা সমর্থিত সরকার, এখন কোন সমর্থন দেবে আর কতদিন পরে বলবে যে আমরা উইথড্র করলাম সেটা হচ্ছে প্রশ্ন। জি ধন্যবাদ দুজনকেই, থাকুন সঙ্গে, একটা বিরতি থেকে ফিরি, আরো কয়েকটি বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের পর্যবেক্ষণ জানবো, দর্শক সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং আছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ, দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও আলোচনায়। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে, যে নির্বাচনের সীমানা জটিলতার কারণে সেই নির্বাচন হবে কি না সেটি নিয়ে একটা সংশয় ছিল, এবং এই নির্বাচন কমিশন, নতুন নির্বাচন কমিশন আসার পরে দুই দফা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে এই যে বিষয়টি সুরাহার জন্য, অর্থাৎ যে সীমানা সংক্রান্ত জটিলতা সেটি নিয়ে, যেহেতু প্রথম দিকে সুরাহা হয়নি আজকেই সেটি নিয়ে শুরু হলো এবং আগামী 5 এপ্রিল এটি নিয়ে একটা সভা হওয়ার কথা রয়েছে যেখানে তফসিল ঘোষণা করবে। একটু জানতে চাইবো মহিউদ্দিন আহমদ, মানে এই যে এখনকার যে নির্বাচন কমিশন তাদের জন্য একেবারে নতুন, একেবারে প্রথম একটি পরীক্ষা, যেহেতু এই নির্বাচন কমিশন নিয়ে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তিত্বের দ্বিমত রয়েছে, নির্বাচন কমিশনের উপর অনাস্থাও রয়েছে সেটিও বলা যেতে পারে, সেই জায়গায় আস্থা ফিরিয়ে আনার জন্য বা সকলের কাছে সার্বজনীন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য কী করতে পারে এই নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন তো একটা প্রতিষ্ঠান, এটা তো কমিশনার বদল হয়, প্রতিষ্ঠান তো থেকে যায়, সুতরাং সিস্টেম একটা যদি দাঁড়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা তাইলে অনেক কিছুই ভালো কাজ করা যায়। এখন তবে এটা ঠিক যে নীতি নির্ধারকরা যেভাবে চাইবেন প্রতিষ্ঠান সেভাবেই চলে,
কারণ আমাদের এখানে নীতি নির্ধারকরা অনেকটা সামন্ততান্ত্রিক সিস্টেমের মতন, তারা যা বলেন প্রতিষ্ঠানও সেইভাবে চলতো না, প্রতিষ্ঠানের কোনো সিস্টেম নাই। এখন নতুন যে কমিশন এসছে এটা তাদের জন্য একটা পরীক্ষা বলা যায়, যে একটা সিটি কর্পোরেশন, যদিও কর্পোরেশনটা বেশি বড় না, তবু এখানে তারা একটা নির্বাচন করবেন এবং সেই নির্বাচন দেখে বোঝা যাবে যে তারা কতটুকু, কিন্তু এটা তো বোঝা যায় না সব পুরোটা। কারণ আমরা জানি যে এর আগের কমিশন বেশ কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচনে দেখা গেল যে মানে সরকারি দলের প্রার্থী হেরে গেছে, কিন্তু তারপরে এসে দেখা গেল যে জাতীয় নির্বাচনে এসে অন্যরকম হয়ে গেল। সেটি তো এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও হয়েছে, গত বিদায় যে নির্বাচন কমিশন যারা বিদায় নিয়েছে ভালো হয়েছে বলে আমরা জানি। হ্যাঁ, তারপরে আমরা গাজীপুর, খুলনা, বরিশাল এগুলো যখন দেখলাম সেখানে অনেকগুলো সবই প্রশ্নবিদ্ধ, বরিশাল তো একেবারে যাচ্ছে তাই তো, সুতরাং এগুলো হয়েছে। তো মানে স্থানীয় সরকার নির্বাচন ভালো হলেই তার প্রতিফলন জাতীয় নির্বাচনে থাকবে এমন কোনো কথা না, তো তারপরেও আমি মনে করি যে এই নির্বাচনে নির্বাচন কমিশন তাদের আন্তরিকতা দেখানোর একটা সুযোগ পাচ্ছে এবং আমি মনে করি যে তারা ভালোভাবে এটা করুক, এটা আমরা চাইব। কিন্তু কথা হচ্ছে যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে নির্বাচন ভালো হবে, আদারওয়াইজ হবে না। জি, এবং সেই সহযোগিতা আসলে নতুন যে নির্বাচন কমিশন আছে সেখানকার প্রধান নির্বাচন কমিশনার, তিনি শুরুর থেকেই সহযোগিতা চেয়েছেন সবার, বিশেষ করে রাজনৈতিক দল, ক্ষমতাসীন দলগুলোরও সহযোগিতা চেয়েছেন। এখন দেখার বিষয় আসলে কতটা সুষ্ঠু নির্বাচন হয় এবং কতটা গ্রহণযোগ্য নির্বাচন হয় আসলে। ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ। অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম কিছু যুক্ত করবেন কিনা এর সঙ্গে? হ্যাঁ, কুমিল্লা তো ছোট একটা জায়গা, সমস্ত দেশের তুলনায় কিছুই না, কাজে এখানে যদি সবকিছু ভালো চলে এবং নির্বাচনটা সুষ্ঠু হয় তাহলে অন্তত নির্বাচন কমিশন দাবি করতে পারে যে তারা ভালো কাজ দিয়ে শুরু করেছে। আমি মনে করি দুইবার তারা চিঠি দিয়েছে মন্ত্রণালয়ে, তার মানেটা হচ্ছে তারাও চাচ্ছে যে এই নির্বাচনটা হোক, এবং এই নির্বাচন যেহেতু খুব বড় কিছু না, সিটি নির্বাচন হিসেবে, সিটি কর্পোরেশন হিসেবে কুমিল্লা অত বড় না, তবে এখানে সমস্যা তিনটি আছে। প্রথমত, সবগুলি দল অংশগ্রহণ করবে কি? এখন তো ইউনিয়ন কাউন্সিলও দলভিত্তিক নির্বাচন, স্বতন্ত্র হয়তো একজন আসবেন বিএনপির, যিনি হয়তো দলের বা দলের বাইরে, তাকে জিতাবার জন্য দলটি মাঠে নামবে কিনা এটা একটা সমস্যা। দ্বিতীয়, ক্ষমতাসীন দলের ভিতর কতগুলি দল হয়, উপদল হয় সেটি দেখার কথা। সবাই ক্ষমতাসীন দল একজনকে যদি মনোনয়ন দেয়, তার যিনি বিপরীত না, পাশাপাশি আছেন কিন্তু তার সঙ্গে তার সদ্ভাবটা নেই, তিনি সেটা মানবেন কিনা, এবং কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাবেন কিনা সেটা আমরা জানি না, সেটা যদি হয় একটা সমস্যা হবে। তৃতীয় হচ্ছে, নির্বাচনের যত ঘনিয়ে আসবে, যদিও এখন রোজা মাস, হয়তো কিছুটা সহিংসতা কম হোক, কিন্তু আমরা এটা বসে থাকলে চলবে না, এই সহিংসতা থাকতেও পারে, রাতের বেলা হয়তো সহিংসতা হবে। এই সহিংসতা যদি দেখা যায়, যেটা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে আমরা দেখেছি 115 জন মানুষ মারা গেছে, তাহলে বুঝতে হবে যে নির্বাচনটা আগের মডেলেই হচ্ছে। কাজে নির্বাচন কমিশনকে এখন এই দায়িত্ব পালন করতে হবে, প্রার্থীদেরকে একটা জায়গায় বসিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে সবাই সবার সহমর্মিতার সঙ্গে সহযোগিতা করবেন, যদি এই একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন যেখানে কোনো সহিংসতা হয়নি এবং সবাই খুব ভালোভাবে ভোট দিতে পেরেছেন, তাহলে তারা পাস মার্ক পেয়ে যাবে, হয়তো ভালো শ্রেণী নিয়ে। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় একটু আপনাদের পর্যবেক্ষণ জানতে চাইবো, আজকে রোজার প্রথম দিন, বাজার দর নিয়ে একটু শুনতে চাইবো। গতকালকে আমরা দেখলাম বিভিন্ন বাজারে ম্যাজিস্ট্রেটরা নেমেছেন এবং তারা মাইকিং করছেন মূল্য তালিকা টানানোর জন্য, এবং আজকেও দেখলাম যে বাণিজ্যমন্ত্রী, তিনিও কারণ বাজারে কয়েকটি দোকান পরিদর্শন করেছেন এবং সেখানেও তিনি বলেছেন মূল্য তালিকা থাকতে হবে, সরকারের অবস্থান কঠোর সেটিও বলছেন। বাজারের যে এখনকার প্রেক্ষাপট সেটা একটু জানতে চাইবো মহিউদ্দিন আহমেদ। নিশ্চয়ই আপনিও বাজার করেন কিংবা বাজার সম্পর্কে ধারণা রাখেন, সেই জায়গায় একটু বলবো যে কি অবস্থা দেখে সরকারের এই তৎপরতা দেখে বাজারের যে অবস্থা তার সঙ্গে মিল পাচ্ছেন কিনা, দামের দিক থেকে বলছি। না, আমার পাইক পেয়াদা নাই, বাজার আমি নিজেই করি বা আমার স্ত্রী করেন, সুতরাং ডে টু ডে আমি এটা দেখছি, আমার একটা পর্যবেক্ষণ আছে। আমার কথা হচ্ছে যে মন্ত্রীরা বাজারে গেলে তো তার কোনো ইতিবাচক প্রতিক্রিয়া হয় না, তারা তাদের সাথে তাদের পাইক পেয়াদারা থাকে, আমলারা থাকে তাদের সামনে, আমি এটা কোনো মানে এই যে রুটিন করে তাদের যাওয়া এটা আমার কাছে একেবারেই পছন্দ না। আর সরকার কোনোদিন বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না,
সরকার পারবে যে সরকার সরকার যে সেবাগুলো দেয়। আমরা দেখছি যে সরকারি যে সরকারি প্রতিষ্ঠান থেকে যে সেবাগুলো আসছে, আমরা এই যে ট্যারিফ গ্যাসের বিদ্যুতের, এই যে দেখলাম কি এখন ওই যে এলপিজি এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এগুলোর দাম তো সরকার বাড়াচ্ছে, এগুলি তো কোনো ব্যবসায়ী বাড়ায় নাই। তো সরকার যখন বাড়ায় তখন তো আর কেউ সেটা পর্যবেক্ষণ, মন্ত্রীরা তো সেখানে গিয়ে হামলে পড়ে না যেটা কেন করলাম। এখন কাঁচা বাজার, কাঁচা বাজারে আমি বলবো যে কৃষি পণ্য তো সবই পচনশীল, এটা একদিনের টা আরেকদিন থাকলে হয়তো মানুষ নেবে না। আমি একটা জিনিস বুঝি না যে ক্রেতারা কেন নিচ্ছে এবং তাদের কিছু খালি পড়ে থাকে না, সব বিক্রি হয়ে যায়, তার মানে হচ্ছে চাহিদা যখন বাড়ে তখন বা ওইটা ওরা চিন্তা করে যে এই সময় আমি দামটা বাড়ালে এটা মানুষ কিনবে। যেমন লবণের দাম যতই বাড়ুক, এটা 100 টাকা কেজি করলেও মানুষ কিনবে। তো সেরকম এই যে রোজার সময় কিছু কিছু জিনিস মানুষ খায় বেশি বেশি, বেগুন খায় বেশি বেশি, অনর্থক শশা খায় ইত্যাদি ইত্যাদি খায়, তো সেগুলোর দাম তারা বাড়িয়েছে। আপনার তো আমার তো ধারণা লাউ শাকের দাম বাড়ে নাই, লাল শাকের দামও বাড়ে নাই, ওই কলমি শাকের দামও বাড়ে নাই। তো সুতরাং তারা দেখেছে কোনগুলির দাম বাড়ে। মানুষ যদি বলতো ঠিক আছে আমি 7 দিন আমরা শশা খাবো না, 7 দিন আমরা ইয়া খাবো না, বেগুন খাবো না, তাইলে তো এগুলো পচে যেত সব। তো সুতরাং এই যে একটা প্রতিরোধ জনগণের, একটা মানুষের হাতে যাদের হাতে টাকা আসছে তারা কিনছে, দেদার আসছে কিনছে, সেটাই। সুতরাং এই বাজারের এই নৈরাজ্যটা সরকার হুকুম দিয়ে বন্ধ করতে পারবে না, সরকার হুকুম দিলে বাজার থেকে জিনিসটা উদ্ধার হয়ে যাবে, আমরা এটা অতীতে অনেক দেখেছি। সুতরাং এটা বাজারের উপর ছেড়ে দিতে পারে, এদেশের মানুষের উপরে জনসচেতনতা, জি জনসচেতনতার কথা বলছেন, জনগণ সচেতন হলে তারা না কিনলে দাম কমে যাবে, মানে বাধ্য হয়ে এখন সেই পরিস্থিতির দিকেই ঝুঁকতে হবে জনগণকে। ধন্যবাদ, একটা বিরতি নিব, না কিনলে সেটাই। মহিউদ্দিন আহমেদ ধন্যবাদ আপনাকে, সৈয়দ মঞ্জুরুল ইসলাম থাকবেন সঙ্গে। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আজ বাজার দর সম্পর্কে কিছুটা শুনলাম। এলপি গ্যাসের দাম দফায় দফায় বাড়াচ্ছে, যেটি মহিউদ্দিন আহমেদ বলছিলেন যে এটি তো সরকার বাড়াচ্ছে এবং মার্চে বাড়িয়েছে, ফেব্রুয়ারিতে বাড়িয়েছে, এখন আবার এপ্রিল শুরু হলো, এখনও বাড়ানো হচ্ছে, প্রতি মাসেই প্রায় দাম বাড়ানো হচ্ছে, সেটির কি যৌক্তিকতা আছে? একটা বিরতি থেকে ফিরে সেই পর্যবেক্ষণ শুনবো আপনাদের, দর্শক সঙ্গেই থাকবেন। স্বাগত আবারও সংবাদ সম্প্রসারণে। এরপর যে আমরা এলপি গ্যাসের দাম বাড়িয়েছে সেটি নিয়ে কথা বলতে চাই, সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে প্রতি মাসেই একবার করে এই এলপি গ্যাসের দাম সমন্বয় করা হচ্ছে, এবারও দেখলাম 48 টাকা 1200 কেজির যে সিলিন্ডার তাতে বাড়ানো হয়েছে, এলপিজি গ্যাসের দামের এত সমন্বয় কেন প্রতি মাসে করা হচ্ছে? এটি একটা ধাঁধা, এটি কিন্তু আমিও বুঝবো না। আচ্ছা, এই প্রশ্ন আমাকে করলে আমি অনেক গবেষণা করতে হবে আমাকে, গবেষণা দামের বিষয়গুলি নয়, কেন দাম বাড়ে সেটা নয়, মনস্তত্ত্ব কেন দাম বাড়ায় মানুষগুলি সেই মনস্তত্ত্বের গবেষণা। আমার তো মনে হয় শুধু মানুষকে কষ্ট দেওয়ার কারণে এই কাজটা করা, যুক্তি দেখানো হয় যে পৃথিবীতে দাম বাড়ছে ইত্যাদি, কিন্তু যখন রাশিয়ার ওই ইউক্রেনের যুদ্ধটা লাগেনি তখনও একবার দাম বাড়ালো, পরেরবার আবার বাড়ালো যে ওই যুদ্ধটা লেগেছে তো সেই জন্য আমাদের দাম বেড়ে গেছে, তখনও কিন্তু আমাদের বাজারে দামের প্রতিফলনটা পড়ে। আর সবচেয়ে বড় প্রহসনের বিষয় হচ্ছে সেখানে একটা শোনা নিয়ম, আমি এখন পর্যন্ত এই জ্বালানি যে তেল জ্বালানির দাম বাড়ার জন্য বিদ্যুতের দাম বাড়াবার আগে একটা শুনানির ব্যবস্থা আছে, আপনার ওই প্রতিবেদনে আপনি আমি দেখেছি শুনানির বিষয়টা একটা বোধহয় স্ন্যাপশট নেওয়া হয়েছিল, এই শুনানিতে কোনোদিন যে যুক্তিগুলি তুলে ধরা হয় ভোক্তাদের পক্ষ থেকে সেগুলিকে আমলে নেওয়া, ওরা নির্ধারণ করে আসে আমরা দাম বাড়াবই, একটা শুনানির প্রহসন করব, শুনানিতে অনেক বড় বড় কথা বলবেন এবং যুক্তি দিয়ে কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা, আমি তাদের কথা মন দিয়ে শুনেছি এবারে দুইটা শুনানির যেগুলি টেলিভিশনে দেখানো হল, আমার মনে হলো যুক্তিগুলি যদি শুনতেন তাহলে হয়তো এই দামটা কোনোদিন বাড়াতে পারতেন, কিন্তু শুনানি হয়, শুনানির পর যথারীতি দাম বাড়ে। তো এখন তো আমার মনে হয় যে যেমন রোজা মাসে দাম বাড়ে, একজন ক্রেতা বলছিলেন যে পৃথিবীর কোনো দেশে উৎসবের সময় কোনো দাম বাড়ে না, এটাও ঠিক, আমাদের দেশে এটা একটা চর্চা হয়ে গেছে, আমাদের দেশে বোধহয় আরেকটা চর্চা যুক্ত হচ্ছে যে সরকার প্রতি মাসে গ্যাসের দাম বাড়াবে, প্রতি 2 মাসে একবার বিদ্যুতের দাম বাড়াবে,
তাহলে যখন আমরা বেতন পাবো প্রতি মাসের বেতনে আমরা ওটা হিসাবে আনতে হবে, আগামী মাসে সরকার কত টাকা দাম বাড়াচ্ছে কিসের সেটা হিসাবে নিয়ে আমাদের হিসাব নিকাশ গুলি করতে হবে। আমি কোন যুক্তি সত্যিকার অর্থে খুঁজে পাই না। আর কিছু তো ভর্তুকি দিতে হয়, জনগণ তো ট্যাক্স দিচ্ছে। সবসময় যুক্তি দেওয়া হয় যে আমরা ভর্তুকি কমাচ্ছি, ভর্তুকি তো হয় চুরির কারণে, লস হয়। ভর্তুকি না হলে তো মানে চুরি না হলে তো অপচয় না হলে তো লস হতো না, কিন্তু ভর্তুকি দিয়ে দিয়ে এই চুরি এবং অপচয়টাকে জারি রাখা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আমরা যতই মানে বাগাড়ম্বর করি না যে না আমাদের জেনারেশন ক্যাপাসিটি খুব বাড়ছে বাড়ছে, শতভাগ বিদ্যুৎ পৌঁছে গেছে, এগুলো বাগাড়ম্বর। শতভাগ বিদ্যুৎ খাম্বা, এখনো কিন্তু এই খাম্বা কাহিনী চলছে। 24 ঘন্টা প্রতিটি বাড়িতে বিদ্যুৎ থাকলে আমি বলবো যে শতভাগ বিদ্যুৎ গেছে। তার আগে তো আমি বলতে পারবো না যে আপনি একটা কানেকশন দিয়ে দিলেন আর শতভাগ হয়ে গেল, শতভাগ কানেকশন হলো, শতভাগ খাম্বা হলো, বিদ্যুৎ তো শতভাগ হলো না। আমাদের জেনারেশন ক্যাপাসিটি নিয়ে এরকম অনেক শুভঙ্করের ফাঁকি আছে, ফলে নানান রকমের ট্রান্সমিশন লাইনে সমস্যা আছে, সেখানে প্রচুর সিস্টেমস লস আছে, অপচয় আছে, চুরি আছে। এটা বন্ধ না করলে এই লোকসান বাড়বে এবং লোকসান কমানোর জন্য বাইরের দাতাদের দাম বাড়ানো হবে আর সমন্বয় করা হবে। এটা এটা সমন্বয়ের নামে তারা দাম বাড়ানো হবে। জি ধন্যবাদ মহিউদ্দিন আহমদ, ধন্যবাদ আপনাকে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনাকেও ধন্যবাদ, আয়োজনের সময় দিয়ে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরলেন সেজন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকলেন সেজন্যে।